রাস্তাটা দেখো তোমরা কতটা সুন্দর। অনেক নোংরা জল দেখো, জলটাকে দেখো। এবার আমরা যাচ্ছি রোপওয়েটা যেখান থেকে স্টার্ট হয় সেখানে। এখান থেকে রোপওয়েটা স্টার্ট হয়েছে। দূরে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে ওই ভাঙা ব্রিজটা দিয়ে যাওয়া যায়। এখানে ফুল গাছগুলো দেখবে খুবই সুন্দর। প্রচুর গোলাপ ফুল আছে, আরো অনেক রকমের ফুল আছে। পার্ক ভিজিট করা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরোবো। এগুলো হচ্ছে দীঘার নিউ সি বিচে, মানে নিউ দীঘার সি বিচে যাওয়ার জন্য যে রাস্তাটা, ওর পাশের দোকান। তোমরা পার্ক থেকে বেরিয়েই একদম পার্কের সামনে দাঁড়ালে ডান দিক থেকে সোজা চলে গেলেই দীঘার সি বিচটা পড়বে। কত মাংকি দেখো কি, হ্যাঁ এইটা কি জিনিস, দেখো তিমি চোখটাই তো নেমে যাচ্ছে তুমি আমার। হ্যাঁ এবার দেখতে পাচ্ছ সবাই। এই রকম যেগুলো তোমরা দেখতে পাবে সেগুলো 60 টাকা করে বলছিলেন উনি। তোমরা এটা ওল্ড দীঘার শপিং মার্কেটগুলোতে 50 টাকায় পেয়ে যাবে, তাই নিউ দীঘা থেকে নাও নিতে পারো। কিন্তু নিউ দীঘায় যেগুলো দেখতে পাচ্ছ আমার মনে হচ্ছে ওগুলো বেশি সুন্দর দেখতে। আর অনেক রকম ডিজাইনও তোমরা পেয়ে যাচ্ছ, ওখানেও ডিজাইন পাবে, বাট আমার মনে হয়েছে যে এখানে যে জিনিসগুলো আছে ওগুলো দেখতে ভালো।
মানে এই পুতুলগুলো। আর ওটা যে দেখতে পাচ্ছ দাস চশমা ঘর, ওখানে কিন্তু দারুণ দারুণ সানগ্লাস পাওয়া যায়। তোমরা যদি সানগ্লাস নিতে চাও নিউ দিঘার সি বিচের কাছে এই দোকানটা একবার ভিজিট নিশ্চয়ই করবে। সেই সানগ্লাসের দোকানটা যেটার কথা তোমাদের বলছিলাম, এটা হচ্ছে নিউ দিঘার সি বিচ। এটা হচ্ছে সেই ঝাউক বাগানগুলো যেখানে সবাই পিকনিক করতে আসে, সাধারণত এটাকে পিকনিক স্পট বলে। নিউ দিঘা থেকে ওল্ড দিঘায় যাওয়ার পথে তোমরা এই পিকনিক স্পট প্রচুর দেখতে পাবে। নিউ দিঘা থেকে সি বিচের সাইডের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ওল্ড দিঘার দিকে যাচ্ছি, অনেকটা পৌঁছে গেছি। ওল্ড দিঘায় আমরা এসে গেছি, এবার বাকি টাইমটা এখানেই কাটাবো। এই যে মাছের দোকানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওল্ড দিঘার বিচের ওপর দোকানটা। এখানে ইলিশ মাছটা পার পিস 60 করে দিচ্ছিল, ফ্রাই করে দেবে ওরা ভালোভাবে ধুয়ে, আর বাকিগুলো আমার খুব একটা মনে নেই। এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা, ওটা মোহনার দিকে যাচ্ছে, বাট আমরা এখন এই সময় মোহনাতে যাব না, কাল সকালে যাব আমরা মোহনায়। এখানে অনেকের বক্তব্য ছিল যে 10 থেকে 15 মিনিট হাঁটলেই আমরা মোহনায় পৌঁছে যাব।